হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত আছেন যে 2020 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন। অধীর আগ্রহের পর 21/4/2022 তারিখে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড। তো এখানে আপনারা ডেসক্রিপশনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালের অনার্স প্রথম বর্ষের পরীফল ফলাফল প্রকাশ, কিভাবে আপনারা অনলাইনে রেজাল্টটি দেখতে পারবেন এবং অনলাইনে মার্কশিট সহ সেটি দেখতে পারবেন রেজাল্ট, এবং SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম সম্পূর্ণ আপনাদেরকে অবগত করব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত ও 2018-19, 2017-18, 2016-17, 2015-16, 2014-15, 2013-14 শিক্ষাবর্ষের অনিয়মিত গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রেজাল্ট 2022। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট 2022। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এখানে আপনাদের সামনে তুলে ধরব অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিস্তারিত আপডেট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল মার্চের 22 তারিখে প্রকাশ করার কথা হয়েছিল। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের 30 দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানতে হবে, অন্যথায় কোনো আপত্তি গ্রহণযোগ্য করা হবে না। উল্লেখ্য, এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2019 সালের প্রথম বর্ষ পরীক্ষায় 31টি অনার্স বিষয়ে 848টি কলেজের 294টি কেন্দ্রের মাধ্যমে মোট 4,72,122 জন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে। এর মধ্যে 1,48,490 জন মনোনয়ন পরীক্ষার্থী, পাশের হার ছিল 89.30%। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল SMS-এর মাধ্যমে যে কোনো মোবাইলে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd ও www.nu.bd.info থেকে জানা যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড যে নোটিশটি প্রকাশ করেছে সেটি 21/4/2022 খ্রিস্টাব্দ, প্রেস বিজ্ঞপ্তি 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল 21/4/2022 তারিখে প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় 31টি অনার্স বিষয়ে 879টি কলেজের মোট 4,74,249 জন পরীক্ষার্থী 310টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা 7টা থেকে SMS-এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে NU/HON/রেজিস্ট্রেশন নম্বর লিখে 16,222 নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd ও www.nu.bd.info থেকে জানা যাবে। এখানে অনার্স লিঙ্কে ঢোকার পরে অনার্স আসবে। অনার্স আসার পরে অনার্সে ক্লিক করলে অনার্স ফার্স্ট ইয়ার আসার পরে এখানে ডেসক্রিপশনে যেটি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এখানে আসার পরে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এক্সামের ইয়ার দিতে হবে, যে ক্যাপচার কোড আছে সেটি পূরণ করতে হবে। করার পরে সার্চ দিলে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন। অনার্স প্রথম বর্ষের ফলাফল মার্কশিট সহ অনলাইনে দেখার নিয়ম 2022। ইন্টারনেটের মাধ্যমে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট দেখতে ভিজিট করতে হবে
http://www.nu.ac.bd রেজাল্ট। তারপর রেজাল্ট পেজের বাম সাইডের সার্চ অপশানে অনার্স ক্লিক করলে পাঁচটা অপশান আসবে, এর ভিতর থেকে ফার্স্ট ইয়ার অপশান সিলেক্ট করুন। এরপর সার্চ বক্সে আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার এবং পরীক্ষার বছর 2020 দিয়ে সার্চ করতে হবে। এরপর একটা কিছু একটা ক্যাপচার কোড থাকবে, সতর্কতার সাথে ক্যাপচার কোডটি সঠিকভাবে এন্ট্রি দিন। এরপর সার্চে রেজাল্ট ক্লিক করুন, পেয়ে যাবেন আপনার মার্কশিট সহ অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট 2022। হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।